ঢাকা জেলা বাংলাদেশের একটি অতি প্রাচীন প্রশাসনিক এলাকা, যার ইতিহাস কয়েক শতাব্দীর প্রাচীন। ঢাকা নামের উৎপত্তি সম্পর্কে সঠিক কোনো নির্ভরশীল তথ্য পাওয়া যায় না, তবে বর্তমান ঢাকা নামটি ঢাকা বিভাগ, ঢাকা জেলা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাজধানীর নাম। অতীতে ঢাকা জেলা একটি বিরাট এলাকা নিয়ে গঠিত ছিল এবং বিভিন্ন নামে পরিচিত ছিল। বর্তমানে তা একটি ক্ষুদ্র এলাকা নিয়ে গঠিত এবং আয়তন মাত্র 1463.60 বর্গ কিলোমিটার। আধুনা এই জেলার উত্তরে গাজীপুর ও টাঙ্গাইল জেলা, দক্ষিণে মুন্সিগঞ্জ ও রাজবাড়ী জেলা, পূর্বে নারায়ণগঞ্জ জেলা এবং পশ্চিমে মানিকগঞ্জ জেলার অবস্থান। জেলার সদর দপ্তর অর্থাৎ নগর ঢাকা বর্তমান পৃথিবীর একটি অন্যতম প্রধান মেগা সিটি। ঢাকা জেলার অধিবাসীরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, একই সাথে কঠিন পরিশ্রমী। ঢাকা জেলা এখন পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকা। এই জেলার সংখ্যাগরিষ্ঠ মানুষেরা মুসলমান সম্প্রদায়ভুক্ত, তবে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের জনগণও বাস করে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই জেলার জনগণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মুসলমানদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর, ঈদুল আজহা ও মহররম, হিন্দুদের দুর্গাপূজা, জন্মাষ্টমী, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা এবং খ্রিস্টানদের বড়দিন। এক নজরে ঢাকার উপাত্তসমূহ নিম্নরূপ। আয়তন 1463.60 বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা 1,17,317 জন। পুরুষ 68,13,463 জন। মহিলা 57,03,908 জন। শিক্ষার হার 70.50%। জনসংখ্যার ঘনত্ব 8,229 প্রতি বর্গ কিলোমিটারে। জনসংখ্যা প্রবৃদ্ধির হার 3.48 প্রতি বছর। শহরায়ন 77.36%। ঢাকার মোট উপজেলার সংখ্যা 5টি, মেট্রোপলিটন থানা 41টি, সিটি কর্পোরেশন 2টি। এই হিসাব আদমশুমারি ও গৃহগণনা 2011 অনুযায়ী। সংসদীয় আসন সংখ্যা 20টি, কলেজের সংখ্যা 167টি, হাই স্কুলের সংখ্যা 479টি, মাদ্রাসার সংখ্যা 165টি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 728টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 689টি, মসজিদের সংখ্যা 3,088টি, মন্দিরের সংখ্যা 808টি, গির্জার সংখ্যা 33টি। মোট আবাদি জমির পরিমাণ 10,09,129 হেক্টর। অর্থকরী ফসল পাট, তুলা এবং আখ। শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা 10 জনের অধিক জনবল 9,425টি, 10 জনের কম জনবল 32,440টি। রাস্তার মোট সংখ্যা 1,598টি, খাদ্য গুদামের সংখ্যা 60টি এবং ধারণ ক্ষমতা 46,250 মেট্রিক টন। জলাভূমির সংখ্যা 12টি, 20 একরের ঊর্ধ্বে। মোট মৌজার সংখ্যা 1,096টি। নদ নদী। ঢাকা জেলা একটি নদী বিধৌত এলাকা। এই জেলার অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ নদীগুলো হচ্ছে ধলেশ্বরী, বুড়িগঙ্গা, বংশী, তুরাগ ও বালু নদী। ঐতিহাসিক স্থাপনা। ভ্রমণ, বেড়ানো নিঃসন্দেহে একটি বিনোদনমূলক কাজ। আর স্থানটি যদি হয় কোনো ঐতিহাসিক স্থাপনা, তবে সেই ভ্রমণ একদিকে যেমন ভ্রমণের আনন্দকে বাড়িয়ে তোলে, অন্যদিকে জ্ঞান বিকাশেরও মুখ্য ভূমিকা পালন করে। ঢাকার মধ্যে রয়েছে এরকম বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা। এগুলোর বেশিরভাগই মুঘল আমলে নির্মিত। লালবাগের কেল্লা, ছোটকাটরা, বড়কাটরা, আহসান মঞ্জিল,
শাহী মসজিদ, তারা মসজিদ, সাত মসজিদ ও ঢাকা গেট ঢাকার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। মসজিদগুলো ধর্ম মন্ত্রণালয় এবং বাকি স্থাপনাগুলো সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দ্বারা নিয়ন্ত্রিত। এরকম তথ্য সমৃদ্ধ ঢাকার এবং বাংলাদেশের প্রতি জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।